তুমি আনবা তোমার হায়াত মতে, আমি দিব আমার হায়াত মতে। এই জন্য আমি তো করবো 60 বছর, রব দিবেন রবের হায়াত হিসাবে, আমি করব আমার হায়াত হিসাবে, আল্লাহ তাআলা দিবেন আল্লাহ তাআলার হায়াত হিসাবে। আমি দিব করব আমার যোগ্যতা মতে, আল্লাহ তাআলা দিবেন আল্লাহ তাআলার ক্ষমতা মতে। আমি করব আমার মতো করে, রব দিবেন রবের মতো করে। আল্লাহ তাআলা বলেন, মান জাআ বিল হাসানা, যে হাসানা নিয়ে আসবা, মুখস্থ করেন, যে হাসানা নিয়ে আসবা, বলেন, যে হাসানা নিয়ে আসবা। বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসছেন, তো পরের দিন খেতে বসে ইলিশ মাছ খাবেন না তেলাপিয়া খাবেন? মান জাআ বিল ইলিশ, যে ইলিশ মাছ নিয়ে আসবে সে ইলিশ মাছ খাবে, বুঝেন নাই? আর বাজার থেকে পাটের শাক নিয়ে এসে কবুতর খাবেন না, কি বাজার থেকে যা নিয়ে আসবেন সে মতেই খাবেন। আল্লাহ তাআলা বলেন, মান জাআ বিল হাসানা, যে হাসানা নিয়ে আসবা, ফালাহু খায়রুম মিনহা, তুমি আনবা তুমি হিসাবে, আমি দিব আমি হিসাবে। তুমি দেখে আসবা মাটির পৃথিবী, আমি দিব তোমাকে স্বর্ণের পৃথিবী। তুমি দেখে আসবা এক বিবি, এখানে এসে দিব 70,000 বিবি, কি ফালাহু খায়রুম মিনহা, তরজমা করার মতো কোনো শব্দ কোনো ভাষা পৃথিবীর কারণে। ওলামা একরাম, আমরা তো শুধুই শুনলাম এক শব্দ, ফালাহু খায়রুম মিনহা, এ খায়ের মধ্যে কি কি আছে, কিভাবে কোন শব্দে আপনি এই শব্দ বুঝাবেন? মান জাআ বিল হাসানা, তুমি হাসানা নিয়ে আসবা, হাসানা নিয়ে মাটির একটা ঘর রেখে আসবা, আমি তোমাকে স্বর্ণের দুনিয়া দিব 10টা দুনিয়া বরাবর, তাহলে ফালাহু খায়রুম মিনহা, কি আমি তো মনে করছি ওর থেকে শ্রেষ্ঠটা পাবা, কল্যাণকর পাবা, কিন্তু এটা কি? দু চারটা সন্তান রেখে আসবা, একটা দুটা দু চারটা সন্তান রেখে আসবা, বেশি থেকে বেশি আমার আব্বা আম্মার মতো 13টাই রেখে আসবা। আমার আব্বা আম্মা কতটা রেখে গেছে? আমরা 13 ভাই বোন, চেয়ারম্যান সাহেব বলে 26টা হাত উপরে উঠে, আপনাদের উঠবে 2 হাত, কি বেশি থেকে বেশি 13 জনে রেখে আসবা অথবা 15 জনে রেখে আসবা। আমার শ্বশুর শাশুড়ি রেখে গেছেন 15 জন, কেমন মজা না? একটা হলে ভালো হয়, দুটো হলে আর নয়, কি এই স্লোগান এখন নাই, এখন এই স্লোগান নাই? আচ্ছা 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 আচ্ছা, ফালাহু খায়রুম মিনহা, রেখে আসবা দু চারটা সন্তান, আমি দিব তোমাকে, ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, ফালাহু খায়রুম মিনহা, ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, রেখে আসবা দু চারটা সন্তান, এখানে দিব কোটি কোটি বিলদান, শুধু ব্যাগটাতে হাসানা ঢুকিয়ে আসবা, রেখে আসবা একটা বিবি, তাও আবার পোকে খাওয়া, তাও আবার পোকে খাওয়া, দাঁতগুলো পোকে খাওয়া, তাও আবার ডায়াবেটিক্স ওয়ালা, কি আমারটার কথা আমি কইতেছি, একটা রেখে আসবা ডায়াবেটিক্স ওয়ালা, একটা রেখে আসবা পোকে দাঁত পোকে খাওয়া, একটা দেখে আসবা চোখে চশমাওয়ালা, কি এখানে দিব ওয়াহুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন, ফালাহু খায়রুম মিনহা, সুবহানাল্লাহ বলে না, ফালাহু খায়রুম মিনহা,
শুধু এখানে হাসানা ভরে নিয়ে আসবা, হাসানা ভরে নিয়ে আসবা, ফালাহু খায়রুম মিনহা। এখানে শুধু হাসানা ভরে নিয়ে আসবা, কি হাসানা বলেন, হাসানা 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 হাসানা। আচ্ছা বাজারে যেতে বিবি বলে এটা নিয়ে আসবেন, কর্ন ফ্লাওয়ার নিয়ে আসবেন। আমি কি এটা কি বলছো এটা আবার বলো, এবং এটা কোথায় পাওয়া যায় এটা একটু বুঝে রাখো। বুঝেন না কথা, এটা কি ওষুধের দোকানে পাওয়া যায় না, শাকের দোকানে পাওয়া যায় না, মাছের দোকানে পাওয়া যায়, বুঝতে হয় না তো বুঝে রাখো, এটা অমুক দোকানে পাওয়া যায়। আচ্ছা ভালো, এখন কি আনবো কি নিবেন এটাই জানলেন না, বুঝেন না কথা। বাজারে লিস্টি লাগে না, একটা লিস্টি তো নিয়ে ঘরে যাওয়া উচিত, লিস্টিটার সমন্বিত নাম যা নিয়ে যাবেন হাসানা, মুখস্থ করে না হাসানা হাসানা হাসানা। কি নিবেন আবার বলেন, আবার বলেন, আবার বলেন, এই তো মুখস্থ হয়ে গেছে মাশাআল্লাহ। ওরা যদি বলতে পারে আবার বলেন, আমরা বল, আমরা বলতে পারবো না কেন, আবার বলেন, ওরা বলতে পারেন, আরো আরো জোরে বলেন, ছেলেরা বলো, মুরব্বীরা বলেন, জওয়ানরা বলেন, চারিদিকে বলেন, মান জা বিল হাসানাতি, যে হাসানা নিয়ে আসবা, ফালাহু খায়রুম মিনহা। মুফাসসিরিন বলেন হাসানার এক নম্বর তরজমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো শ্রেষ্ঠ হাসানা, সুবহানাল্লাহ। এটা ছাড়া বাকি আর কোন হাসানার কোন ভ্যালু নাই, আর এটা হইয়া যদি আর কোন হাসানা নাও হয় দশ দুনিয়া বরাবর জান্নাত। বলেন এটা ছাড়া আর কোন হাসানার ভ্যালু নাই, আর এটা হইলে দশ দুনিয়া বরাবর জান্নাত। মা লাম ইউখালিফহা, শর্ত সাপেক্ষে। কি কি সাপেক্ষে বলেন, শর্ত সাপেক্ষে বলে না, এটা এটা এত এত শর্ত সাপেক্ষে বলে কি না, বলেন শর্ত সাপেক্ষে বলে, শর্ত যেমন ধরেন একটা লোক দশটা বাজে, দিনের দশটা বাজে, শাওয়ালের তিন তারিখে দিনের দশটা বাজে কালেমা তৈয়বা পড়েছে, জোহরের নামাজ পড়ার সৌভাগ্য তার হয়নি, এর আগেই তার ইন্তেকাল হয়ে গেছে, রমজান মাস পায় নাই এজন্য রোজাও রাখার সুযোগ হয় নাই, এর আগে ইন্তেকাল হয়ে গেছে, এই মানুষটা দশ দুনিয়া বরাবর জান্নাত পাবে। কিন্তু জোহরের নামাজ রক্ত হয়ে গেছে, জোহরের নামাজ পড়ে নাই, এই মানুষটার কিন্তু কথা আছে। বুঝেন নাই কথা, তাইলে বোঝা গেছে শর্ত সাপেক্ষে কি সাপেক্ষে। বিখ্যাত তাবেয়ী আতা ইবনু আবি রাবা রাহিমাহুল্লাহ তাআলা, তাকে কেউ জিজ্ঞেস করলেন আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ বিমিফতাহিল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি জান্নাতের চাবি না। এবার তিনি বললেন আলাইসা লিকুল্লি মিফতাহিন উসনান, চাবির জন্য কি ঘাট লাগে না, সুবহানাল্লাহ, চাবির জন্য কি ঘাট লাগে, আর দাঁত লাগে কি না, চাবির জন্য দাঁত লাগে কি না। এবার তিনি বলেন ওয়ালিলা ইলাহা ইল্লাল্লাহ উসনান, লা ইলাহা ইল্লাল্লাহ চাবি, তবে এটারও কিছু ঘাট আছে, এটার প্রধান মেইন ঘাট নামাজ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ।
এখন চাবি আছে, ঘাট মিলে না, জিব্রিল ঢুকাইলে মিল খুলবে, চাবি বানানোওয়ালা ঢুকাইলে খুলবো, চাবি বানানোওয়ালা তো চেষ্টা করতেছে। যেমন ধরেন আমাদের গ্রামীণ ফোনে 11টা ডিজিট, যদি গ্রামীণ ফোনের মালিক 10টা ডিজিট দিয়ে ঢুকায়, যদি বলে আমি গ্রামীণ ফোনের মালিক, এটার চেয়ারম্যান, এটার এমডি, ঢুকবে কি করবে, কি লাগবে, কতটা লাগবে? তাইলে বুঝা গেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো মেইন চাবি। আর নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা সব হলো এটার সাথে ঘাট, সুবহানাল্লাহ, সব এটার সাথে কি বলেন? তাহলে যখনই শুনবেন লা ইলাহা ইল্লাল্লাহ দশ দুনিয়া, তখনই বুঝবেন মা শারা ইতিহি, সুবহানাল্লাহ, তখনই বুঝবেন মা কুয়ুদিহি, তখনই বুঝবেন মা আরকানিহি, তখনই বুঝবেন মা আহকামিহি, তখনই বুঝবেন মা হুকমিহি। বুঝে আসছে কথা? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো হাসানা। এটা কি হাসানা? এটা কি হাসানা? এটা কি শুধু হাসানা না, শ্রেষ্ঠ হাসানা? মাশাআল্লাহ, হুজুর আসছে, মাশাআল্লাহ। من جاء بالحسنة فله خير منها, رب العالمين বলেন যদি তুমি তোমার ব্যাগে হাসানা নিয়ে আসতে পারো, ব্যাগে হাসানা নিয়ে আসতে পারো, বলেন 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 বলেন, ব্যাগে কি নিয়ে আসবা? যদি ব্যাগে ইলিশ মাছ নিয়ে আসো তাহলে কিন্তু ইলিশ খাবা, ব্যাগে ইমান নিয়ে আসবা তাহলে কিন্তু জান্নাতে যাবা, সুবহানাল্লাহ। বলে না বিদেশ থেকে আসার সময় কি কি আনে? অনেক কিছু আনে না? বিদেশে, বিদেশ থেকে আসার সময় কি কি আনে? এখানে কে আসছেন বিদেশ থেকে? একজন হাত তুলে, এই মাশাআল্লাহ, কয়েকজন পাবেন। বিদেশ থেকে আসার সময় কি কি আনছেন? কয় মাস লাগাইয়া কিনছেন? হ্যাঁ, দুই মাস, দুই তিন মাস লাগায় কিনতে হয় না? দুই চারটা লাখি জানতে হয় না? কথা কর, আনতে হয়? কি কি আনেন? হ্যাঁ, বিদেশ থেকে আসার সময় যখন ছেলের জন্য কিছু আনতে ভুলেন না, মেয়ের জন্য কিছু আনতে ভুলেন না, বিবির জন্য আনেন, শালির জন্য আনেন, ভাবির জন্য আনেন, ভাইয়ের জন্য আনেন, রব যেন বলেন দুনিয়াতে থেকেও হুরদের জন্য পাঠাও, কিছু দিয়ে হুট তৈরি হবে, কিছু দিয়ে গেলমান তৈরি হবে, কিছু দিয়ে গাছ তৈরি হবে, কিছু দিয়ে ফল তৈরি হবে, কিছু দিয়ে ফুল তৈরি হবে, কিছু দিয়ে তোমার জওয়ানি তৈরি হবে, কিছু দিয়ে তোমার সৌন্দর্য তৈরি হবে, কিছু দিয়ে তোমার বিছানা তৈরি হবে, কিছু দিয়ে কাপড় তৈরি হবে, সুবহানাল্লাহ। বলে না কিছু দিয়ে চোখের জ্যোতি তৈরি হবে, কিছু দিয়ে রব্বে করিমের দিদার তৈরি হবে, কিছু কিছু দিয়ে রব্বে করিমের দিদারের মজা তৈরি হবে, কিছু কিছু দিয়ে হুর তৈরি হবে, কিছু কিছু দিয়ে হুরের গাল তৈরি হবে, কিছু কিছু দিয়ে হুরের সৌন্দর্য তৈরি হবে, কিছু কিছু দিয়ে হুরের কঙ্কন তৈরি হবে, কিছু কিছু দিয়ে হুরের নেকলেস তৈরি হবে, কিছু কিছু দিয়ে হুরের নুফুর তৈরি হবে, কিছু কিছু দিয়ে হুরের জওয়ানি তৈরি হবে, কিছু কিছু দিয়ে তোমার জওয়ানি তৈরি হবে, কিছু কিছু দিয়ে তোমার ফল তৈরি হবে, কিছু কিছু দিয়ে তোমার ফুল তৈরি হবে, কিছু কিছু দিয়ে বিছানা চাদর তৈরি হবে, কিছু কিছু দিয়ে খাট তৈরি হবে, কিছু কিছু দিয়ে চেয়ার তৈরি হবে, কিছু কিছু দিয়ে ধরো দেওয়াল তৈরি হবে, কিছু কিছু দিয়ে মাছ তৈরি হবে, কিছু কিছু দিয়ে পুকুর তৈরি হবে, কিছু কিছু দিয়ে শরাবের নহর তৈরি হবে, কিছু কিছু দিয়ে দুধের নহর তৈরি হবে, কিছু কিছু দিয়ে মধুর নহর তৈরি হবে, ওখানে যা পাবা সব কিন্তু এখান থেকে পাঠানো, সুবহানাল্লাহ। মান জা বিল হাসানা, সুবহানাল্লাহ, মান জা বিল হাসানা, এখানে যেমনটি পাঠাবা ওখানে তেমন মিলবে, জাযাম বিমা কানু ইয়ামালুন, জাযাম বিমা কানু ইয়ামালুন, কামা তাদিন তুদান আজ ইউসু সুয়ুরিব, যেমন কর্ম তেমন ফল, সুবহানাল্লাহ। কি কি একবার বলবা? সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। কালেমা তাইয়্যিবা দিয়ে জান্নাতের মালিক হবা, আমাল দিয়ে জান্নাতের নিয়ামত বনবে, রব্বে করিমের মহব্বত দিয়ে জান্নাতে, খুলুদ ফিল নার, খুলুদ ফিল জান্নাহ, খালিদিনা ফিহা আবাদা, রাসূল মোহর মিলবে,
বলেন ঈমান দিয়ে জান্নাত মিলবে, আবার বলেন ঈমান দিয়ে জান্নাত মিলবে, আমাল দিয়ে জান্নাতের সামান মিলবে, আল্লাহর ভালোবাসা দিয়ে চিরস্থায়িত্বের সিলমোহর মিলবে। বুঝে আসতেছে কি বুঝাইছে? কোন এক একজন বলেন বলেন, ঈমান দিয়ে কি মিলবে? আবার বলেন ঈমান দিয়ে কি মিলবে? ঈমান ছাড়া জান্নাত মিলা ছুঁয়ের ছিদ্র দিয়ে ওর ঢুকা, বলেন ঈমান ছাড়া জান্নাত মিলা ছুঁয়ের ছিদ্র দিয়ে ওর ঢুকা, হাত্তা ইয়ালজাল জামালু ফি সামিল খিয়াত। আব্বুল আলামিন বলেন ওটের ছিদ্র দিয়ে ছুঁয়ের ছিদ্র দিয়ে ওর ঢুকা যেমন অসম্ভব, ঈমান ছাড়া জান্নাতে যাওয়া অসম্ভব, ঈমান ছাড়া জান্নাতে যাওয়া অসম্ভব। মুখস্থ করেন, ঈমান ছাড়া জান্নাতে যাওয়া অসম্ভব। আবার বলো, ঈমান ছাড়া জান্নাতে যাওয়া অসম্ভব, ঈমান ছাড়া জান্নাতে যাওয়া অসম্ভব। তাহলে জান্নাতে যাবো কি দিয়ে? ঈমান দিয়ে। বলেন জান্নাতে যাবো কি দিয়ে? এবার জান্নাতের নাজ ও নিয়ামত হবে কি দিয়ে? আমাল দিয়ে। জান্নাতের নাজ ও নিয়ামত হবে কি দিয়ে? আমাল দিয়ে। এবার জান্নাতে চিরস্থায়ী থাকবো কি দিয়ে? আল্লাহর ভালোবাসা দিয়ে। সুবহানাল্লাহ, বলেন জান্নাত চিরস্থায়ী কেন দিবেন? 60 বছরের পুরস্কার 60 কোটি বছর কেন দিবেন? এটা এই জন্য দিবেন, রব্বুল আলামিন বলেন আমি যাকে ভালোবেসে আমার ঘরে দিয়েছি কখনো তাকে আর বের করব না, এটা আমার ভালোবাসার পুরস্কার। কি এটা আমার কি? আচ্ছা বিবি বুড়ো হয়ে গেছে, ঘর থেকে এখন বের করে দেয়, এখন তো আর ভাত রান্না করতে পারে না অসুস্থ, এখন তো বাচ্চাও দিতে পারে না অসুস্থ, বের করে দেয় কিল্লি গা ভালোবেসে। সুবহানাল্লাহ, বলেন না ওই ইউরোপিয়ানরা কেন বের করে দেয় ভালোবাসা নাই বলে? সুবহানাল্লাহ, বলেন ওরা ওদের আব্বাকে বৃদ্ধাশ্রমে দেয় কেন ভালোবাসা নাই বলে? ওরা ওদের মাকে বৃদ্ধাশ্রমে দেয় কেন ভালোবাসা নাই বলে? আমরা আমাদের আব্বা আম্মাকে ঘরে বুকে রাখি কেন ভালোবাসা আছে বলে? এই জন্য ওরা 40 বছর পরে আর মেয়েকে বিবিকে ঘরে রাখে না, রাখে না। তাও 40 বছর বয়স যেটা হয়ে গেছে এটা তার 7th wife কথা কয়, আরে 9th wife কিসের 7th? 11th wife বুঝেন নাই কথা। আলহামদুলিল্লাহ আমরা যেটাকে লাল শাড়ি পিন্ধায় নিয়ে আসছি এটাকে সাদা শাড়ি পিন্ধন পর্যন্ত রাখি কি? কেন ভালোবেসে কেন? বলেন ভালোবেসে কেন? এই জন্য আমরাও আমাদের রবকে ভালোবাসি, আমরা আমাদের রবকে ভালোবাসি। বলেন আমরা আমাদের রবকে কি? আমরা আমাদের রবকে ভালোবাসি। ইউহিব্বুনাহু ওয়া ইউহিব্বুহুম, আমরাও তাকে ভালোবাসি, তিনিও আমাদেরকে ভালোবাসেন। আমরা তাকে ভালোবাসি কেন? তিনি আমাদেরকে ভালোবাসেন বলেই। আমরা তাকে ভালোবাসি কেন? তিনি আমাদেরকে ভালোবাসেন বলেই আমরা তাকে ভালোবাসি। বান্দা আগে মাহবুব হয়, আগে মাহবুব হয় পরে মুহিব হয়। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আগে মুহিব হন পরে মাহবুব হন। আল্লাহ আগে ভালোবাসেন, বান্দা পরে ভালোবাসে। যেমন মা তার বাচ্চাকে আগে ভালোবাসে, বাচ্চা তার মাকে পরে ভালোবাসে। বাচ্চা তার মাকে ভালোবাসতে 1 বছর লাগে, আর মা তার বাচ্চাকে ভালোবাসে প্রথম প্রথম দর্শনেই, প্রথম দেখাতেই, জন্মের প্রথম মুহূর্তেই। সুবহানাল্লাহ, বলেন মা বাচ্চাকে কখন ভালোবাসে? প্রথম থেকেই। আর বাচ্চা মাকে কখন ভালোবাসে? 1 বছর পর আস্তে আস্তে মা মা আম্মু আম্মু। এজন্য আমার পীর অবশ্য হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, এক যুগল 30 বছর বয়সী ছেলে, 20 বছর বয়সী মেয়ে, ও 30টা বছর ছিল নিজের বাসায় নিজের বাড়িতে, এই 20টা বছর ছিল নিজের বাড়িতে, এবার পারিবারিকভাবে বিয়ে হয়ে গেছে, বিয়ের পরে এদের সন্তান হয়েছে, 10 মাস পেটে থাকার পরে এবার কোলে আসছে আরো 10 মাস, এবার প্রথম শব্দ বলে আব্বু। কি বলে? এই শব্দ শোনার সঙ্গে সঙ্গে বাবা কি বলে? শুধু তোমার এই আব্বু ডাক শোনার জন্যই 30টা বছর অপেক্ষা করেছি। এবার যখন বলে মা, এবার মা কি বলে? মা শোনার সঙ্গে সঙ্গে সব কষ্ট ভুলে গেছি,
এবার দাদি দা দা দাদা কি বলে, ওহ গত বছর তো মরেই গেছিলাম, তোর দাদা ডাক শোনার লাগে আল্লাহ বাঁচায় রাখছিল কি। এবার যখন দাদি বলে, দাদি বলে কলিজা ঠান্ডা হয়ে গেছে, 70 বছর অপেক্ষা করছি।